আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই এলাকায় সবসময় কামনা করি। যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন নিয়মিত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিও টপিকটা হলো কীভাবে অনেক সুন্দর করে 6টা বেডরুম করবেন। এর বিস্তারিত বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। একেবারে কমপ্লিট একটি বাড়ির ডিজাইন সম্পূর্ণ কিছু আপনারা দেখে নেবেন, ভালো করে দেখে বুঝে নেবেন। আর যদি কোনো কিছু আপনার বুঝতে বিন্দু পরিমাণ কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো। আপনারা দেখতেছেন সামনে দুইটা গোল প্লেট দিয়ে অনেক সুন্দর করে একটা পোস্টের ডিজাইন করা হয়েছে, অনেক সুন্দর করে একটা পোস্টের ডিজাইন দেওয়া আছে, আপনারা ভালোভাবে দেখে নেবেন। আর এই বিল্ডিংটি সিঁড়িটা দেওয়া আছে সামনে, আপনারা আসলে এই কাজের ভিতরে ঢুকলে বুঝতে পারেন কাজটি আসলে অনেক সুন্দর করে করা হয়েছে। এখন আমাদের এখানে বর্তমানে টাইসের কাজ চলতেছে, আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে বর্তমানে আমাদের টাইসের কাজ চলতেছে। আর আমি আপনাকে একটা রিকোয়েস্ট করবো, যারা এখন আমার কনস্ট্রাকশন বিডি চ্যানেলে নতুন, তারা অবশ্যই কনস্ট্রাকশন বিডি চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করে আমি আপনাকে সম্পূর্ণ কিছু দেখাবো। এখানে দেখতেছেন আপনার নিচের আল্লাহ টাইস লাগানো হয়েছে 7 ফিট পর্যন্ত, এর উপরে সাদা কালারের একটা টাইস লাগানো হয়েছে, আর নিচে নীল কালারের টাইস লাগানো হয়েছে। মোটামুটি 3টা কালার টাইস দিয়ে সামনে সাইডটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আপনার অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। অনেক সুন্দর করে নিখুঁতভাবে আমাদের টাইসের কাজটা চলতেছে, আপনার সম্পূর্ণ কিছু দেখে বুঝে নেবেন। আর যদি কোনো কিছু বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করবো। এখানে সামনে সাইডটা পুরো অ্যাসেস করা আছে, যেমন যে ব্যালকনিগুলো, ব্যালকনির যে গ্রিলটা এটা সম্পূর্ণ অ্যাসেস করা আছে, চাইলে আপনারা এমএস করতে পারেন। আর যার যেরকম অভিরুচি পায় আসলে তার সেরকম কাজটা করা উত্তম। তো আপনারা এই পাশে দেখতেছেন, এই পাশে মোটামুটি আমাদের বাইরে যাওয়ার জন্য একটা ডোর আছে, এখানে বসার জন্য একটা ড্যালান্সি করা আছে, আপনারা ভালোভাবে দেখে নেবেন। বসার জন্য একটা ড্যালান্সি করা আছে। এখন বর্তমানে আমাদের টাইসের কাজ চলতেছে, টাইসের কাজগুলো ভালো করে দেখে নেবেন আপনারা। তো আসলে ভিতরে এই বিল্ডিংয়ের ভিতরে অনেক সুন্দর করে টাইসের কাজ করা হয়েছে, আপনারা অবশ্যই ভিতরে গেলে বুঝতে পারবেন এই বিল্ডিংটি কত সুন্দর করে করা হয়েছে। ভিতরে টাইসের কাজগুলো আপনারা সম্পূর্ণ কিছু দেখতে পারবেন, এবং কিসিং রুমটাও অনেক সৌন্দর্য করে করা আছে, ইনশাল্লাহ আমি আপনাকে ভিতরে গিয়ে দেখাবো। আর আমি সবসময় আপনাকে যে বিষয়টা বলি, ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে অবশ্যই আপনার ড্রয়িংটা করবেন, এবং ভালো একজন দক্ষ কন্ট্রাক্টার দিয়ে আপনার কাজ করাবেন, তাহলে ইনশাল্লাহ 100% আপনার কাজটি ভালো হবে এবং কাজটি সৌন্দর্য হবে। কারণ আপনার যদি কন্ট্রাক্টার দক্ষ, মালে ইঞ্জিনিয়ারও দক্ষ হয়, অবশ্যই আপনার কাজটি সৌন্দর্য হবে। আর যদি আপনার কন্ট্রাক্টারও দক্ষ হয় বা ইঞ্জিনিয়ারও দক্ষ হয়, তাহলে কোনো দিন আপনার কাজটা সৌন্দর্য করতে পারবে না। আর আপনারা দেখতেছেন এনে আমাদের মহাজন সাহেব, মালিক সাহেব, আপনার ভালো করে দেখে নেবেন। আর এই কাজটি চলতেছে আমার কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাতে, এই কাজটি চলতেছে আমার কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাতে। এখানে প্রথমে সিঁড়ি দিয়ে ঢুকতে পড়বে সিঁড়ি রুমটি, প্রথমে ঢুকতে সিঁড়ি রুমটি পড়বে। এরপরে এই পাশে দেওয়া আছে 4টি বেডরুম, ওই পাশে দেওয়া আছে 2টি বেডরুম। আমি আপনাকে ইনশাল্লাহ সম্পূর্ণ কিছু ভালোভাবে দেখাবো, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকবেন। এখানে দেওয়া আছে একটি ডাইনিং কাম ড্রয়িং, এখানে একটি ডাইনিং কাম ড্রয়িং দেওয়া আছে, আপনারা ভালো করে দেখে নেবেন। আর এর পাশে দেওয়া আছে একটি কিচিং রুম, সম্পূর্ণ কিছু আপনারা পার্ট বাই পার্ট দেখেন, আমি ইনশাল্লাহ আপনাকে সম্পূর্ণ কিছু বুঝিয়ে দেবো। এখানে এর পাশে দেওয়া আছে একটি কিচিং রুম, কিচিং রুমটার মাপ দেওয়া আছে 8 ফিট বাই 9 ফিট, এই কিচিং রুমটা মাপ দেওয়া আছে 8 ফিট বাই 9 ফিট। এখানে অনেক সুন্দর করে কিচিং রুমটা করা হয়েছে, আপনারা ভালো করে দেখে নেবেন। আর কিচিং রুমে যে টাইসটা করা হয়েছে এটার কালারটাও আসলে অনেক মানানসই, অনেক সৌন্দর্য একটি কালার। আর এখানে 3টা শেল দেওয়া হয়েছে, উপরে 7 ফুটের মধ্যে একটা শেল, আর নিচে 2টা শেল দেওয়া আছে। তো এখানে শেলের মধ্যে আসলে মোটামুটি টাইসের কাজ হয়ে গেছে, শেলের মধ্যে টাইসের কাজ হয়ে গেছে। আর এখানে আসলে অনেক সুন্দর করে বিল্ডিংটা করা হয়েছে, যেহেতু করে অনেক টাকা খরচ করে, ব্যয়বহুল টাকা খরচ করে আসলে বিল্ডিংটা করেছে। আর এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের ডোরটা, এই প্লাস্টিকের ডোরটার দাম হয়েছে 5,000 টাকা, 5,200 টাকা। এই প্লাস্টিকের ডোরটা আসলে অনেক স্ট্রং একটা ডোর। তো চাইলে আপনারা কিচিং এবং টয়লেটে যদি আপনারা দরজাগুলো লাগান, প্লাস্টিকের ডোরগুলো লাগান, তাহলে অবশ্যই আপনারা ভালো দরজা কিনবেন। কারণ অনেক টাইমে আসলে দেখা যায় এগুলোর ক্ল্যাম্প ছুটে যায়, অনেক সমস্যা হয়ে যায়। তো আসলে একটা কাজ করে ফেললে, তো যদি আপনার কাজের পরক্ষণে আপনার এক দরজার একটা সমস্যা হয়, তাহলে আসলে জিনিসটা আপনি নিজে বুঝতে পারবেন যে টাইসগুলো ভাঙা এবং অন্য কিছু সম্পূর্ণ কিছু মিলিয়ে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। তো এই কারণে আমি আপনাকে বলবো, দরজা লাগানোর সময় অবশ্যই কম করে ভালো দরজাটা আপনারা লাগাবেন, কম করে আপনার ভালো দরজাটা যদি লাগান তাহলে অনেক সুন্দর হবে। আর এখানে ব্যালকনির যে পিছনের যে ওয়ালটা, এই ওয়ালটা আসলে পুরো টাইস করা হয়েছে, যেহেতু বাইরে থেকে বোঝা যায় সম্পূর্ণ এটা টাইলস এবং সৌন্দর্য দেখা যাবে। তো আশা করি আপনারা যদি টাইস করাতে চান তাহলে আপনারা এভাবে টাইসটা করে নেবেন, তাহলে আসলে অনেক সৌন্দর্য হবে বা দেখতে অনেক সৌন্দর্য দেখা যাবে। আর এখানে ফ্লোর টাইসটা আপনারা ভালো করে দেখে নেবেন, ফ্লোর টাইসটা এখানে সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন। আর এই বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে 48 ফিট, প্রস্থ দেওয়া আছে 34 ফিট, 48x34 দেওয়া আছে বিল্ডিংটি। মোটামুটি 48x34-এর মধ্যে এখানে দেওয়া আছে 5-6টি বেডরুম এবং 3টি টয়লেট, 1টি কিচিং, 1টি ডাইনিং কাম ড্রয়িং অনেক সুন্দর করে করা আছে, আপনারা ভালো করে দেখে নেবেন। আশা করি আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন যদি দেখেন। আর এখানে যে নিচে যে স্কেটিংটা করা আছে 1 ফিট, তো স্কেটিংটা আমাকে আসলে অনেকে প্রশ্ন করেন যে ভাই জানি স্কেটিংটা কেন করে, করলে তো পুরো টাইস ওয়াল টাইস করা যেত। স্কেটিংটা করার উদ্দেশ্য হলো এটা ভাই, আপনারা দেখবেন আপনি পুরনো যদি কোনো বিল্ডিং থাকে আপনার হাতের কাছে বা চোখের নাগালে, আপনার যদি পুরনো কোনো বিল্ডিং থাকে, তাহলে আপনি ওই বিল্ডিংগুলোতে যেয়ে দেখবেন যে নিচের 1.5 ফিট পর্যন্ত আপনার লোনা ধরে এই জিনিস আস্তরটা জোরে পড়ে গেছে। তো এই কারণে আসলে কম করে 1.5 ফিট আপনারা স্কারিংটা টাইস করবেন, তাহলে আশা করি 2-4-50 বছর ইনশাল্লাহ কিছু হবে না, আপনার আস্তর কোনো সমস্যা হবে না। তো আপনারা, আমি আপনাকে ওই সাইডে গিয়ে দেখাবো, ওই পাশে 2টা বেডরুম দেওয়া আছে এবং 1টা টয়লেট দেওয়া আছে, ইনশাল্লাহ আমি আপনাকে ওই পাশে গিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এখানে পাশে দেওয়া আছে একটি কমন টয়লেট, যে টয়লেটটি সবাই ব্যবহার করবে, টয়লেটের মাপ দেওয়া আছে 6 ফিট বাই 8 ফিট, এই টয়লেটের মাপ দেওয়া আছে 6 ফিট বাই 8 ফিট।
তো আশা করি আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আল্লাহর কাছে কামনা করি। যে যেখান থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। ভিডিওটি শেষ করার আগে যারা এখনও কনস্ট্রাকশন বিডি চ্যানেলটি নতুন, অবশ্যই কনস্ট্রাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারকাতুহ।